চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সেকেন্ড ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের প্রথম ক্লাস আমি প্রাথমিক গণিত বইয়ের শুধু মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, অঙ্ক কী, সংখ্যা কী, তারপর তোমার সংখ্যা কত ধরনের আছে, যেমন সংখ্যার মধ্যে আছে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এই সম্পর্কে আলোচনা করি নাই, ক্রমিক সংখ্যা সম্পর্কে আলোচনা করছি। তারপরে তোমাদের আলোচনা করেছি জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এবং স্থানীয় মান সম্পর্কে সর্বশেষ আলোচনা করে ওই দিন আমি শেষ করেছিলাম। তাহলে যেহেতু আমি গতদিন শেষ করেছি স্থানীয় মান সম্পর্কে আলোচনা করে, স্থানীয় মানের সংজ্ঞা দিয়ে এবং সেটার একটু উদাহরণও বুঝিয়ে দিয়েছিলাম, তাহলে আজকে আমি সেই স্থানীয় মান থেকে তোমাদের আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। স্থানীয় মান কী, স্থানীয় মান সম্পর্কে আমি গতদিন তোমাদেরকে বুঝিয়েছি, এখন সেই স্থানীয় মান কীভাবে আমরা গণনা করতে পারি বা কীভাবে নির্ধারণ করতে পারি, নির্ণয় করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তোমাদের। যেমন দেখো, আমরা কিন্তু একটি জিনিস শিখে আসছি, ঘর করেই দেখাই, এখানে আমরা লিখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এখন দেখো, আমি এখানে একটাকে এরকম একটু ভাগ করে দিলাম, তার মানে কি এককটা এককই থাকে, দশক দশকই, শতক শতকই, হাজার এবং অযুত এই দুইটি নিয়ে, হাজারকেও আমরা হাজার বলবো, অযুতকেও হাজারই বলবো, অযুত এবং হাজার দুইটা মিলিয়েই কিন্তু হয় কি হাজার, আর লক্ষ আর নিযুত এই দুইটা নিয়েই হয় লক্ষ। আমি কিন্তু এভাবে তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য সহজ করে দিলাম। এরপর আমাদের কমা বলে একটা বিষয় আছে, আমরা কোথায় কোন সংখ্যার নিচে বা কোন অঙ্কের পরে আমরা কমা দিব, কমা দেওয়ার বা কমা ব্যবহারের যে সূত্রাবলী বা নিয়মাবলী সেই নিয়মটা তোমাদেরকে একটু শিখিয়ে দিই। দেখো, আমরা সবসময় জানি এক দুই তিন, ডান দিক থেকে, ডান দিক থেকে গতদিনই কিন্তু বলে আসছি আমরা যে স্থানীয় মান আমরা সবসময় জন্য গণনা করব সংখ্যার ডান দিক থেকে। তাহলে সংখ্যার ডান দিক মানে কি, এইটা তাহলে একক, দশক, শতকের পর এই হাজারে এসে এখানে আমরা কি করব, একটা কমা দিব, এখানে একটা কমা দিব, ঠিক আছে। তারপরে অযুতের পর এই লক্ষতে এসে আমরা কি করব, একটা কমা দিব, নিযুতের পর এখানে কোটিতে এসে একটা কমা দিব। তাহলে এভাবে আমাদের কমা ব্যবহার করতে হয়, অর্থাৎ তিনটি কমা ব্যবহার করব, একটা হলো হাজারে, লক্ষে, কোটিতে, একক, দশক, শতক, অর্থাৎ প্রথম তিন ঘরে কোনো কমা হবে না, পরবর্তী দুই ঘর পর পর একটা করে কমা হবে, তাহলে দুই ঘর পর একটা কমা, দুই ঘর পর একটা কমা, এরপর কোটি, কোটি এখানে এক কোটি পর্যন্ত, আমাদের নয় কোটি পর্যন্ত যা আছে এখানেই থাকবে, যদি হয় দশ কোটি তাহলে এখানে আমাদের আরও ঘর বাড়বে, এখানে যত কোটি হয় না হোক না কেন আমাদের সবগুলোই কোটি, এগুলি সবই কোটি, ঠিক আছে। তার মানে এখানে যা যা আছে এই সবগুলোই হবে কি কোটি, তার মানে যদি এখানে, এবার আমি সংখ্যা দিয়ে বোঝাই, এই কোটিটাকে আমি বোঝানোর জন্য সংখ্যা দিয়ে বোঝাবো পরবর্তীতে। এখন এইগুলিকে আমরা গণনা করব কিভাবে, গণনা করার কিছু পদ্ধতি আমি তোমাদেরকে সংখ্যা লিখে লিখে এগুলিকে বোঝাই। যেমন দেখো, একটা সংখ্যা লেখা আছে আমাদের দুই পাঁচ সাত চার, আগে ছোট সংখ্যা দিয়ে বোঝাই, তিন সংখ্যার বোঝাইলাম, দুই পাঁচ সাত এই একটি সংখ্যা আছে, তাহলে এই সংখ্যার কার স্থানীয় মান কত, সাতের স্থানীয় মান কত, পাঁচের স্থানীয় মান কত, দুইয়ের স্থানীয় মান কত, সেই জিনিসটাকে আমরা শিখি আগে। তাহলে দুইয়ের স্থানীয় মান এটাকে আমরা গণনা করার সময় এটা কি একক জায়গা না, এককের স্থানে, তাহলে আমরা ইচ্ছা করলে এটাকে এখানে না লিখে এই সাতটাকে এখানে লিখতে পারতাম, পাঁচটাকে এখানে লিখতে পারতাম, দুইটাকে যদি এখানে লিখি তাহলে কি সাত একক, পাঁচ দশক, দুই শতক, তাই না। তাহলে এখানে সাতের স্থানীয় মান কত, সাতের স্থানীয় মান
আচ্ছা অন্য জায়গা ওখানে ডান পাশে আমার জায়গা হবে না, দরকার নেই, আমি ওইটাকে ওখানে বোঝানোর জন্য দিছি। তাহলে এখানেই লিখি সাত এর স্থানীয় মান সাত একক, মানে কি সাত গুণ এক সমান সমান সাত। এবার পাঁচ এর স্থানীয় মান পাঁচ একক দশক, তাই না, দশক, তার মানে পাঁচ গুণ দশক মানে কি দশ দ্বারা গুণ, তার মানে কত হবে, এই সাতটাকে একটু দূরে লিখি, আর দশক পঞ্চাশ, পাঁচ দশে পঞ্চাশ, এই সাত বরাবরই শূন্য, এখানে হবে পাঁচ। একইভাবে দুই এর স্থানীয় মান দুই শতক, মানে দুই গুণন একশো সমান সমান কত হবে দুই শ। তাহলে এটা এভাবে আমাদের স্থানীয় মানগুলোকে আমরা লিখতে পারি, তার মানে দুই সাত এর স্থানীয় মান কত সাত একক, মানে সাত এক দ্বারা গুণ সাত। পাঁচের স্থানীয় মান কত হবে পাঁচ দশক, এই যে দশকের স্থানে আমাদের পাঁচ, পাঁচ দশে পঞ্চাশ। দুইয়ের স্থানীয় মান দুই শতক, মানে দুই একশো, দুইকে একশো দ্বারা গুণ করলে দুই শ। তাহলে এভাবে আমাদের স্থানীয় মানগুলো লিখতে হয়। এরপর এখন আসি আমরা, এই স্থানীয় মান যদি আমাদের একটু বড় অঙ্কের থাকে, বড় সংখ্যার থাকে, সেক্ষেত্রে কী করব, তখন আমাদের এই স্থানীয় মান এই কথাটাকে না লিখে এক লাইনে তোমাদের হয়তো বা জায়গা নাও হতে পারে খাতায়, তাই একটু ছোটো করে লিখতে পারবে। আর তোমাদের আরেকটা কিছু টেকনিকও আমি এখানে শেখাবো, যেমন আমি এখানে সাতটা লিখে ফেলছিলাম ফার্স্টে এইখানে, পরে পঞ্চাশ আর দুইশো লিখতে গিয়ে আমার এগুলির মধ্যে জায়গা হবে না, এই জন্য সংখ্যা লেখার জন্য তোমাদের কিছু আমি পরবর্তীতে একটা টেকনিকও শেখাই। মনে করো দুই সাত আট নয় চার শূন্য দিলাম না, আগে সার্থক অঙ্কগুলোই বোঝাই, এই অঙ্কটাই মনে করো আছে একক দশক শতক হাজার। তাহলে আমরাও জানি তিন ঘর পর এখানে কমা দিতে হয়, তাহলে এখানে কত হাজার, একক দশক শতক হাজার অযুত। আমি বলছি কি অযুত আর হাজার এই দুইটা মিলিয়ে কি হয় হাজার, না অযুত এবং হাজার দুইটা মিলিয়ে এটাকে কি বলা হয় হাজার, কত হাজার, তাহলে এখানে সাতাইশ হাজার, তাই না। তাহলে এটা কত হলো সাতাশ সাতাশ হাজার একক দশক শতক, মানে আট শত কত চুরানব্বই, আট শত চুরানব্বই, এটা কিন্তু আমরা সংখ্যাটাকে বুঝাইলাম। এখন দেখো সাতাইশ হাজারের জায়গায় যদি আমাদের এরকম থাকতো চার নয় আট, এখানে সাতাইশ না লিখে এখানে থাকো নিরানব্বই হাজার, তাও কিন্তু আমাদের একই হতো, তাই না, একক দশক শতক হাজার, এখানে কত হলো নিরানব্বই হাজার। কিন্তু একশো হাজার কি আমাদের লেখা যায়, একশো হাজার যদি লিখতে যেতাম তাহলে আমাদের হয়ে যেত কি, দেখো আচ্ছা এখানে নিরানব্বই হাজারও হলো, আবার চার নয় আট কমা দিয়ে শূন্য শূন্য এক, তাহলে একশো হাজার, তাই না, এটাকে আমরা লিখলাম কি নিরানব্বই হাজার। নিরানব্বই হাজার আট শত চুরানব্বই, ওই একই। একইভাবে এটাকে কি আমরা লিখব এক শত হাজার তারপরে আট শত চুরানব্বই, এভাবে কি আমরা লিখতে পারতাম এটা, এটা কিন্তু পারতাম না, কারণ আমরা জানি এখানে দেখো একক দশক শতক হাজার অযুত, এই হাজার আর অযুত মিলিয়ে হয় হাজার, তার মানে এখানে শূন্য হাজার, এখানে কোনো হাজার হয় নাই, তার মানে এই দুইটা মিলিয়ে এটাকে কি বলবো হাজার। এরপর বলছি দুই ঘর পর আর একটা কমা দিতে বলছিলাম না, এখানে একক দশক শতক হাজার অযুত, অযুতের পর এখানে আর একটা কমা, তার মানে কি একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে এই এক হয়ে গেল কি, এটা হয়ে গেল লক্ষ, তাই না। আর লক্ষ মানে এক শত হাজারে আমরা একটা জিনিস জেনে গেছি কি, আমরা জানি কি একশো হাজারে এক লক্ষ। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখে গেলাম কি, আমরা জানি এক লক্ষ সমান সমান একশো হাজার, একটা জিনিস কিন্তু আমরা শিখে ফেললাম অলরেডি। তাহলে আমাদের কত লক্ষে এক হাজার, কত হাজারে এক লক্ষ, একশো হাজারে এক লক্ষ, এটা আমরা জেনে গেলাম। আবার আরেকটা আসি আমরা কোটি,
লক্ষ আবার কয় লক্ষে এক কোটি, দেখো এখানে তাহলে আমাদের কত লক্ষ আসলো, এক লক্ষ চলে আসছে, তাই না? এই সংখ্যাটাকে আবার লিখি, দেখো চার নয় আট শূন্য শূন্য, এখানে তো আমাদের কমা, এখানে মনে করলাম কত নয় নয়, তাহলে এখানে কত লক্ষ আসছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাই না? তার মানে কত লক্ষ নিযুত, তা লক্ষ আর নিযুত দুইটা মিলিয়ে কি হয়, এই যে লক্ষ আর নিযুত দুইটা মিলিয়ে কি লক্ষ, না? তাহলে এখানেও কিন্তু এটা হয়ে গেছে আমাদের লক্ষ, তার মানে এখানে হয়ে গেল কি নিরানব্বই নিরানব্বই লক্ষ, তারপর ডট 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 ওই একই, অর্থাৎ আটশো চুরানব্বই। এখানেও যেমন এখানে আমাদের ছিল কি সাতাইশ হাজার আটশো চুরানব্বই, সাতাইশ হাজার আটশো চুরানব্বই আমি পুরাটা লিখছিলাম, এরপর নিরানব্বই হাজার আটশো চুরানব্বই, নিরানব্বই হাজার আর ডট ডট দিয়ে গেছি, মানে এই আটশো চুরানব্বইটাই এখানে বারবার আমাদের ব্যবহারটা আর করি নাই, অর্থাৎ এই যে আট আট শত চুরানব্বই এইটাই এখানে। তারপর এখানে এক লক্ষ, এখানে একশত হাজার আটশো চুরানব্বই, কিন্তু সেই একশো হাজার যে লিখলাম তাহলে এই পদ্ধতিটা আমাদের ভুল ছিল, ঠিক আছে? তাহলে এটাকে আমরা লিখবো কি, এটা আমাদের সঠিক পদ্ধতিটা কী ছিল, এখানে একশো হাজার না হয়ে হবে কি এক লক্ষ, এক লক্ষ তারপর ওই আটশো চুরানব্বই, এইটি সঠিক পদ্ধতি। ওকে, তাহলে আমাদের এখানে কি একশো হাজার আটশো চুরানব্বই যেটা ভুল ক্রস দিয়ে দিলাম, আর এক লক্ষ আটশো চুরানব্বই এটা সঠিক, বুঝতে পারছো? একইভাবে এখন আসি, আমার আটশো চুরানব্বইটা ঠিকই রাখলাম, কারণ আমাকে বারবার লিখতে হয় এই জন্য আর কি, ওইটা ডট ডট দিয়ে একই জিনিস রেখে দিলাম। এরপর দেখো, যদি আসতো আমাদের এখানে নয় লক্ষ, নিরানব্বই লক্ষ, নিরানব্বই লক্ষ ডট ডট একই ওই আটশো চুরানব্বই, আর উপরে যদি থাকতো শুধুমাত্র এক লক্ষ দিয়ে তো একটা দেখাইছি, তাহলে এক লক্ষ দিয়ে এটা হলো, আর এখানে হলো নিরানব্বই লক্ষ পর্যন্ত কিন্তু আমাদের একই থাকলো। এখন যদি হতো আমাদের একশো লক্ষ, একশো লক্ষ দিয়ে তারপরে দুই শূন্য আট নয় চার, এখানে এখানে আমি কি লিখতে পারতাম, দেখো আট নয় চার আট নয় চার, দুই শূন্য দুই শূন্য ঠিকই আছে, নিরানব্বইয়ের জায়গায় এখানে একশো লিখে দিছি, তাহলে আমি যদি লিখি একশত লক্ষ ডট 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 মানে আটশো চুরানব্বই, তাহলে এটা কি সঠিক হলো? এটা কিন্তু সঠিক হলো না, এটা ভুল প্রসেস, কারণ আমরা আরেকটা জিনিস শিখে গেলাম কি এক লক্ষ সমান সমান এটাকে আমি এখানে লিখি সাইড নোট দিয়ে লাল কালি দিয়ে লিখে দিই, একশো হাজার। এরপর এখানে দেখলাম আমরা, দেখো একশো লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে এই যে পুরাটা এখানে কি আসলো একশো লক্ষ তারপর আটশো চুরানব্বই, কিন্তু এটাকে আমি ক্রস দিয়ে দিছি, মানে এটা ভুল, তাহলে একশো লক্ষে তো হতে পারে না, তাহলে একশো লক্ষ না লিখে আমরা লিখবো কি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, নিযুতের পর এখানে কিন্তু আর একটা কমা চলে আসছে আমাদের, তাহলে কি হলো এক কোটি, তাহলে এটা সঠিক, এই হবে কি এটার সঠিকটা হবে এক কোটি আটশো চুরানব্বই, আটশো চুরানব্বই এইটা হবে সঠিক। তাহলে আমাদের এখান থেকে আরেকটা জিনিস জেনে গেলাম যে একশো লক্ষে কী হয় এক কোটি, তাহলে এখানে আমরা জানলাম এক কোটি সমান সমান একশো লক্ষ, তাহলে দুইটা জিনিস কিন্তু আমরা একদম স্পষ্ট দুইটা সূত্রও শিখে গেলাম এই স্থানীয় মান থেকে, কারণ তোমাদেরকে কিন্তু এগুলি পরবর্তীতে লাগবে, কত হাজারে এক লক্ষ, কত লক্ষে এক কোটি, কয় কত হাজারে এক লক্ষ ওটা তো বললামই, কয় শতে এক লক্ষ, দশ শততে এক লক্ষ এক হাজার, এগুলি আবার কত লক্ষে এক মিলিয়ন, দশ লক্ষে এক মিলিয়ন, কত লক্ষে কত কোটিতে এক বিলিয়ন, একশো কোটিতে এক বিলিয়ন, আবার কত মিলিয়নে এক বিলিয়ন, একশো মিলিয়নে কি একশো কোটিতে এক মিলিয়ন, যেমন ওরকম এক হাজার মিলিয়নে এক বিলিয়ন, তাহলে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু তোমাদের পরবর্তীতে মিলিয়ন বিলিয়নে এখন তোমাদের ক্লাস ফোরে আসবে না, ক্লাস ফোরে তোমাদের কোটি পর্যন্তই সর্বোচ্চ থাকবে, এই জন্য আমি আর মিলিয়ন বিলিয়ন অর্থাৎ ওই প্রসেসে গেলাম না,
এখানে কিন্তু আমাদের এই যে সংখ্যা গণনার পদ্ধতি, পদ্ধতি কিন্তু দুইটাই, একটি হলো আমাদের দেশীয় রীতি আর একটা আন্তর্জাতিক রীতি, অর্থাৎ সারা বিশ্ব কিন্তু এই হাজার পর্যন্তই চিনে, হাজারের পর লক্ষ কোটি ওরা চিনে না। ওরা চিনে কি? ওরা লক্ষ কোটি না চিনে, ওরা চিনে মিলিয়ন বিলিয়ন, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, তারপরে হলো মিলিয়ন বিলিয়ন, আন্তর্জাতিক রীতি। এ রীতি তোমাদের এখন শেখার দরকার নাই, কিন্তু আমরা এখন আমাদের দেশীয় রীতিতে, আমাদের ক্লাস ফোর ফাইভ পর্যন্ত দেশীয় রীতিটাই আছে, সিক্সে গিয়ে তোমরা আন্তর্জাতিক রীতিটাও শিখবে। এই জন্য তোমাদের ফোরে আমাদের যেটা আছে আমরা এটা এটার মধ্যেই সীমাবদ্ধ থাকি, অর্থাৎ আমাদের কোটি পর্যন্ত যে সংখ্যাগুলো লিখতে হয় কিভাবে সেই সম্পর্কে তোমাদের একটু ধারণা দিয়ে যাচ্ছি, যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন দেখো আমি কিন্তু এক কোটি পর্যন্ত সব কিছু লেখার সিস্টেমটা তোমাদের দেখাই দিলাম, একটা সংখ্যা থেকে শুধুমাত্র। এখানে কী সংখ্যা ছিল আমাদের? শুধুমাত্র 894। ফার্স্টে এটা কত? আমি যদি শুধু চারকে বলতাম এটা কত সংখ্যা? চার, আর কিছুই নাই, শুধু নয়ে চার থাকলে তখন এটাকে আমরা কী বলবো? নয় দশ চার 94। একটা সংখ্যা আগাইলাম তাহলে কত হয়? একক, দশক, শতক, তার মানে 894। 894, এরপর আরও একটা সংখ্যা বাড়াইলে একক, দশক, শতক, হাজার, তার মানে কত হাজার? 7894। আরও একটা সংখ্যা বাড়াইলাম, এখানে দুই দিয়ে দিলাম, তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত। আমরা জানি অযুত আর হাজার দুইটা মিলিয়ে হয় হাজার, তাহলে এখানে দুইটা মিলিয়ে কত হলো? 27, 27894। এরপরে দেখো একক, দশক, শতক, হাজার, কত হাজার হলো? 99894। এরপর আসলাম একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার অযুতে কিছুই নাই, তার মানে আমরা জানি অযুত আর হাজার দুইটা মিলিয়ে হয় অযুত আর হাজার মিলিয়ে হয় হাজার, তাহলে হাজার এবং অযুতে কিছুই নাই, তাহলে আমার হাজার নাই এখানে, কিন্তু তারপরের ঘরে লক্ষের ঘরে আছে এক, তাহলে কত হবে? 100000, বাকি 894। এরপরে যদি আসি আমি একক, দশক, শতক, হাজার, অযুত, হাজার অযুতে কিছুই নাই, লক্ষ, নিযুত, আর লক্ষ, নিযুত দুইটা মিলিয়ে আমি কী বলছিলাম? লক্ষ হয়, এই যে লক্ষ আর নিযুত মিলিয়ে হয় লক্ষ, তাহলে 99 লক্ষ 8894, একই জিনিস। এরপর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে দেখো হাজার অযুতে মিলিয়ে হয় হাজার, হাজার এবং অযুত মিলিয়ে কিছু আছে? নাই, দুইটাই শূন্য, হাজার অযুত নাই। তারপরে লক্ষ, নিযুত মিলিয়ে হয় লক্ষ, কিন্তু লক্ষ, নিযুতেও কিছুই নাই, অতএব এটাও শূন্য। এরপর কোটির ঘরে আছে কত? এক, তাহলে আমাদের ওই যে এখানে বলছিলাম 100 লক্ষ, ওটা ভুল, ও যে ভুল প্রসেস, আমি এটাকে সঠিকটা টিক দিয়ে দিছি, কী হবে? 1,00,894। এরপর দেখো এখানে যদি আরও বেশি থাকে, এই একের পর বাম পাশে যত থাকবে সবগুলোই কোটির ঘরে চলে যাবে। যদি এখানে এই পুরাটার আগেই মনে করে এখানে থাকতো কত? 4,98,00,00, এগুলো যেভাবে আসো ওইভাবেই লিখলাম, এই এক না হইয়া এখানে 1,11 হয়ে যেত, তাহলে কী হতো? 11 কোটি। বুঝতে পারছো? যদি এখানে আরও একটা দিয়ে দিতাম তাহলে কত হইতো? এখানে এখান থেকে কোটি থেকে আবার গোনা শুরু করতাম, একক, দশক, শতক, হাজার, তার মানে 3,011 কোটি, মানে এই এই কোটির পরে যত সংখ্যা আসবে সবগুলোকেই আমরা গণনা করে এই সবগুলো মিলিয়ে কত হয় সে তত কোটি। বুঝতে পারছো? তাহলে এখানে কত কোটি? একক, দশক, শতক, হাজার, 3,011 কোটি। যদি এখানে 3,000 না থেকে এখানে যদি থাকতো আমাদের 7, তাহলে 711 কোটি। যদি এখানে থাকতো আমাদের 5, তাহলে কি 715 কোটি, মানে কোটি থেকে শুরু করে বাম পাশে যত যা আসবে সবগুলোই কোটি। আশা করি তোমরা সংখ্যা লেখার যে পদ্ধতিগুলো সেই পদ্ধতিগুলো সম্পর্কে তোমরা পুরোপুরি ওয়াকিফ আলোচ্য, অর্থাৎ তোমরা সবগুলি বুঝতে পেরেছো আশা করি। এখন তোমাদের এই সংখ্যা লেখার প্রসেসটা তোমাদের শেখানোর পর এখন আমি বইয়ের অঙ্কে চলে যাব। বইতে আমাদের যে সংখ্যাগুলো আছে সেগুলিকে কীভাবে কথায় লেখা যায়, কীভাবে অঙ্কে লেখা যায় সেই জিনিসগুলো আমরা যাব। অঙ্কে কথায় দেওয়া আছে সেগুলিকে আমরা অঙ্কে লিখব, আবার অঙ্কে দেওয়া আছে সেগুলিকে আমরা কথায় লিখব। তাহলে আমি একটা সংখ্যা দিয়েই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কিন্তু একদম কোটি পর্যন্ত, শত কোটি, হাজার কোটি পর্যন্ত সবগুলি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। অর্থাৎ স্থানীয় মান, প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা একটা মান আছে, স্থানের প্রত্যেকটা অঙ্কের যে স্থানে বসলো ওই স্থানে বসা মানেই ওর মানটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, ওই মানটা বেড়ে যায় বা কমে যায়, অর্থাৎ যার যার স্থান অনুযায়ী এক একটা মান নির্ধারণ করা আছে। তাহলে সেই মানগুলোকে আমরা এখানে দেখে গেলাম তোমাদের। এখন আসি আমরা সেই অনুযায়ী তোমাদের বই হাতে নিলাম আজকে থেকে। এখন প্রথম অধ্যায় অর্থাৎ এক অধ্যায়ের তোমাদের আমরা একেবারে প্রতিটি পৃষ্ঠা পৃষ্ঠা অঙ্কগুলো আমরা করে যাবো, একটি পৃষ্ঠার অঙ্ক বাদ রাখবো না। যেমন দুই পৃষ্ঠার অঙ্কে যা আছে দুই পৃষ্ঠা সবই তোমরা এগুলি পারবে, এগুলো আর কিছুই এখানে কোনো অঙ্ক টঙ্ক কোনো কিছুই নেই। এরপর তিন পৃষ্ঠায় এখানে যে কিছু অঙ্ক আছে দেখো, এই তিন পৃষ্ঠার একদম নিচে
এবং মাঝখানে কয়েকটি জিনিস আছে, মাঝখানে আছে কি, নিচের সংখ্যাগুলোর উচ্চ স্বরে পড়ো, কথায় লেখো এবং উপরে দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করো। এখন স্থানীয় মান আমি যেভাবে লিখছি এভাবে লেখার দরকার নাই, এখানে তো অনেক কিছু লিখে দিছি, যেমন সাত এর স্থানীয় মান সাত একক সমান সমান সাত গুণন এক সমান সমান সাত, কিন্তু তোমাদের বইতে এগুলি এত কিছুই লেখে নাই। এখানে লিখছে কি পাঁচ একক দাগ দিয়ে শুধু পাঁচ, এখানে সাতের স্থানীয় মান এই কথাটাকুই লেখে নাই, খালি লিখছে সাত একক, আবার এটুকুও লেখে নাই, সমান সমান সাত লিখে দিছে। তাহলে এখানে বইতে আমরা যেভাবে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য ডিটেইল দেখাইছি, এখন বইতে যেভাবে করছে আমরা এই ডিটেইল পারলে এখন বইটা আরও সংক্ষিপ্ত আরও সহজ করছে, সেটাকে তোমরা ইজিলি এখন বুঝবা, কারণ বইয়েরটা সরাসরি তোমরা দেখাইলে তোমরা বুঝতে না, যদি নাকি আমি এইভাবে না বুঝাই দিতাম, এইভাবে বুঝাই দিছি। এখন তোমাদের এখান থেকে আমরা কমায় কমায় লিখবো, অর্থাৎ তোমাদের এইটাকে লিখতে বলছে বইতে কীভাবে, সাতের স্থানীয় মান এখানে ওরা দেখাইছে, ওরা শুধুমাত্র সাত লেখে, সাত একক সাত এইটুকু লিখছে, আর মাঝখানে যে এগুলি কিছুই লেখে নাই। ঠিক পাঁচের দায় এখানে কি, পাঁচ দশক পঞ্চাশ, দুইয়ের জায়গায় দুই শতক দুইশো, এই এটুকু শুধু লিখছে, কারণ এত বড় লিখতে গিয়ে তোমাদের খাতায় হয়তো বা জায়গাও হবে না, যার জন্য ওরা আরেকটু ছোটো করে তোমাদেরকে দিয়ে দিছে। এখন এইভাবে আমরা কীভাবে স্থানীয় মান, বইতে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলোর স্থানীয় মান কীভাবে লিখতে হয় সেই লেখার প্রসেসগুলো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো, একটা একটা করে দুই একটা অঙ্ক একটু দেখাই দিই। তাহলে এই যে আমি দাগাদাগি করলাম, এই দাগাদাগিগুলোও কিন্তু তোমাদের জন্য অনেক উপকারে আসবে। তোমরা মনে করতে পারো যে স্যার এখানে দাগাইছে দোগাইছে এই দাগাদাগিগুলো আর আমি উঠাইলাম না, দরকার নাই, কিন্তু না, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই তোমাদেরকে একটু সুযোগ দিলাম, স্ক্রিনশট দিয়ে রেখে এটাকে এভাবেও তোমরা খাতায় তুলে রাখবে, কারণ আমি কোথায় টিক দিছি, কোথায় ক্রস দিছি, কোনটা কী বুঝাইছি এগুলো দেখলে তখন তোমাদের মনে পড়বে না এভাবে আমাকে বোঝানো হয়েছে। তাহলে এই দাগাদাগিগুলো তুমি কিন্তু তোমাদের ভবিষ্যতে অনেক কাজে আসবে, কারণ কীভাবে কী বুঝাইছি সেই কথাগুলো সব মনে থাকবে না, কিন্তু এটা দেখলে সেই এই দাগগুলো তোমাকে মনে করাই দিবে যে হ্যাঁ এখানে তো এই কথাটা বলছে, আমার কথাগুলো তোমাদের মনে থাকবে, মনে আসবে। অতএব সবাই এগুলি তুলে ফেলো, আমি মুছে দিলাম। তাহলে এখন তাহলে তোমাদের আমি বোর্ডটাকে একটু ক্লিয়ার করে নিলাম। এখন দেখো তোমাদের আমি একটা অঙ্ক খুব দ্রুততার সাথে একটা অঙ্ক আমি মোটামুটি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। যেমন বইতে এখানে আছে কত, দুই তিন চার দুই পাঁচ, সংখ্যাটি পড়ো এবং এটাকে কী করতে বলছে, আমাদের স্থানীয় মান লেখার জন্য বলছে। তাহলে যেমন দেখি দুই তিন চার দুই পাঁচ, এখন এটাকে স্থানীয় মান লিখতে হলে আমরা কী করব, দেখো এখানে দাগ দিয়ে এই, এটাকেও দাগ দিয়ে ঠিক একই লেভেল রাখবো, এটা কিন্তু আমরা বাড়াবো না, এই একই লেভেল রাখবো, এটাকেও দাগ দিয়ে ঠিক একই লেভেলে রাখবো, এটাকেও দাগ দিয়ে আমরা ঠিক একই লেভেলে রাখবো, অর্থাৎ সবগুলোই একই লেভেলে আসলো। ঠিক আছে, তাহলে একই লেভেলে আমরা সবগুলিকে রাখার পর এখন লিখবো, আমি কিন্তু আগেরবার যখন লিখে দিয়েছিলাম পাঁচের স্থানীয় মান এগুলো অনেক কিছুই লিখছিলাম, কিন্তু বইতে যেভাবে দেখাইছে আমরা বইয়ের অনুসরণ করবো, বইকে অনুসরণ করে বইয়ের মতো করে আমরা অঙ্কগুলিকে করবো। তাহলে এটা কি আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, তাই না? তাহলে এখানে আমাদের একক, অর্থাৎ পাঁচ একক, এখানে পাঁচ একক। এখন এই পাঁচ এককটাকে আমরা কীভাবে লিখবো সেই লেখার প্রক্রিয়াটা দেখো, আমি তোমাদের একটা টেকনিক শিখাবো পরে। এখানে কি দুই দশক চার চার শতক তিন হাজার দুই অযুত। এখন আমি আগে লিখি, লেখার পর তারপর আবার মুছে নিয়ে আবার লিখব। আমি লিখলাম পাঁচ একক মানে পাঁচ লিখলাম, একটু ডট ডট দিয়ে এখানে লিখলাম আমি পাঁচ। তারপরে দুই দশক, তাহলে দশক মানে কি দুই, মানে দুইয়ের পর কয়টা ঘর আছে, একটা ঘর, তার মানে একটা শূন্য দিয়ে তারপরে দুই লিখব। চার শতক, তার মানে চারের পর আমরা এখানে চারের পর কয়টা ঘর আছে, একটা দুইটা ঘর, তার মানে দুইটা ঘরে আমরা শূন্য দিব, শূন্য দিয়ে তারপরে চার লিখব। তারপরে তিন হাজার, তার মানে তিন হাজার মানে এক দুই তিনটা শূন্য দিয়ে তারপরে তিন লিখব। চার অযুত, চার অযুত মানে কি, এক দুই তিন চারটা শূন্য দিয়ে তারপরে চার লিখব। এই তো এখন এই যে আমরা লিখলাম, এই লেখার পর এখন দেখো আমাদের এখানে হাজার কোনটা, এই যে বইতে আমি এর আগে তোমাদের এখানে বুঝাই দিয়েছিলাম একদম, হাজার এবং অযুত এই দুইটা নিয়ে আমরা কি হাজার লিখি না, ঠিক ওরাও এখানে এই কাজটাকে করছে, এখানে এইরকম একটা দাগ দিয়ে দিছে, দাগ দিয়ে বইতে এই দুইটাকে লিখে দিছে এখানে হাজার।
হাজার লিখে দিছে, একটু ছোট করে লিখে দিলেই হবে, আমার এখানে জায়গা হয়নি। আমি যে টেকনিকটা তোমাদেরকে শেখাবো, টেকনিকটা শিখলে তখন তোমার এই সমস্যা হবে না। এখনও কিন্তু টেকনিকটা শেখা নেই, আমি বইয়ের মতো সরাসরি দেখে দেখে লিখলাম, কিন্তু এখন তোমাদেরকে আমি একটা টেকনিক শেখাবো। সেই টেকনিকটা হলো এইটাকে আমি যদি লিখতাম এরকম, মনে করো এটাকে না লিখে অন্য একটা লিখি, মনে করো ছয় সাত চার তিন দুই এক দুই তিন চার, পাঁচটা আগে যেরকম ছিল ওরকমই লিখলাম। এখন এখানে কী হতো, ছয় একক, সাত দশক, চার শতক, তিন হাজার, দুই অযুত, তাই না? এখন লেখার নিয়ম কিন্তু এটা, অর্থাৎ ওপর প্রথমটা আগে, কিন্তু আমি এখন একটু তোমাদেরকে অন্য একটা প্রসেস শেখাতে চাই। সেটা হলো আমার এখান থেকে পাঁচ লিখলাম, পাঁচটা যদি আমি এখানে লিখে ফেলতাম, পরে বাম দিকে আসতে আসতে আমার এটার সাথে একবারে মিলে গেল, কাছাকাছি হয়ে গেল বেশি, যার জন্য আমি আগে নিচেরটা লিখে ফেলি। এটা হলো তোমাদের সহজ বুদ্ধি। সেটা এই দুই অযুত মানে, আমি একটু দূরে থেকে এখান থেকে মনে করলাম, দুই অযুত মানে দুইয়ের পর কয়টা ঘর আছে, এক দুই তিন চারটা ঘর না, চারটা শূন্য দিব, এক দুই তিন চারটা শূন্য দিব, এখানে একটু ডট 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 দিয়ে দিলাম, এখানে ডট 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 দিয়ে, তিনের পর কয়টা ঘর আছে, এক দুই তিনটা, তাই না? তাহলে এখানে এক ঘর বাদ দিয়ে আমি তিনের পর তিনটা শূন্য দিব, তারপর এখানে ডট ডট দিয়ে চারের পর কয়টা ঘর, দুইটা ঘর, তাহলে এই বরাবর আমি চার লিখে দুইটা শূন্য দিব, এই বরাবর এখানে আমি কত সাত, সাত লিখে ছয় দিব, এই বরাবর আমি এখানে লাস্টেরটায় কী করলাম, সাত লিখে শূন্য দেব, আর এখানে আমি দেব ছয়। আমার লেখাটা কিন্তু হয়ে গেল। তাতে আমার দেখো এই যে দিকে বাম দিকে সরতে সরতে আমার হাজার লেখার জায়গাটা নাই, আমি আগে অনুমান করতে পারি নাই আমার এই লেখাটা যদি কত দূরে লিখলে আমার এটা বাম দিকে কত দূর পর্যন্ত চলে আসবে, এই জন্য আমি আগেই আমি জায়গা করে নিয়ে তারপরে আমি লিখলাম, বুঝতে পারছো? আগে জায়গা করে নিয়ে লিখলাম। তাহলে এখন দেখো এই দুই অযুত, তাহলে এই এই পর্যন্ত আমাদের হলো। হওয়ার পর এখন আমি এইটাকে একটা দাগ দিয়ে দেবো, দাগ দিয়ে এটুকুকে দাগ দিয়ে তাহলে এখানে আমি লিখে দেবো হাজার। তাহলে আমাদের কিন্তু দাগটা দেওয়াতে আমাদের অঙ্কটা সুবিধা হয়ে গেল। আমি যদি আগে নিচে থেকে লিখি তাহলে এই সংখ্যাটা লেখা সুবিধা হয়। তাহলে এইভাবে আমাদের স্থানীয় মানগুলো আমরা লিখতে পারি। তাহলে স্থানীয় মান লেখা সম্পর্কে মোটামুটি একটু ধারণা আজকে দিলাম। আগামী ক্লাস থেকে তোমাদের পুরোপুরি বইয়ের অঙ্কগুলো করাবো। আজকেও কিন্তু তোমাদের শুধুমাত্র বেসিক কনসেপ্টগুলো গত দিন দিয়ে দিয়েছি, আজকেও কিন্তু এই যে একটা বেসিক কনসেপ্ট, বিশাল একটা কনসেপ্ট, তোমাদের একদম কোটি পর্যন্ত কীভাবে লিখতে হয়, কীভাবে একক দশক এবং শতক স্থানীয় অঙ্কগুলোকে আমাদের এখানে প্রয়োগ করতে হয় সেই ধারণাগুলো তোমাদেরকে আজকে দিয়ে গেলাম। তা আজকে এ পর্যন্তই থাকুক, আগামী ক্লাসে তোমাদের আমি অন্য কিছু নিয়ে এখানে হাজির হব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থেকো, এবং আমাদের চ্যানেলের সাথেই থাকো। এই চ্যানেলকে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের বন্ধুবান্ধব সকলের সাথে এই চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।